ভালো লেগেছে। এবং মা খুঁজে খুঁজে দেখছে কোথায় কোথায় আছে, আমাকে ডাক দিয়ে দিয়ে দেখাচ্ছে গাড়িতে যখন যাচ্ছি, এই যে দেখো ওখানে, আমি জানি আবার ও যে ও যে ওখানে। প্রথমবার কলকাতার অভিজ্ঞতা সুখের ছিল না ফারিনের। আসসালামু আলাইকুম। সালটা 2013 অথবা 2014, সে সময় হঠাৎ অভিনেত্রী তানিশা ফারিনের মায়ের শরীর খারাপ। অনেক চিকিৎসার পরও রোগ ধরা যাচ্ছিল না তার। অনেক টেস্টের পর ডাক্তার সন্দেহ করে ক্যান্সারের সেল জন্ম নিতে পারে অভিনেত্রীর মায়ের শরীরে। তারপর মাকে নিয়ে কলকাতায় আসা তানিশা ফারিনের। সে যাত্রায় কলকাতায় 22 দিন কাটিয়েছিলেন তানিশা ফারিন, কিন্তু এই 22 দিনের অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। প্রত্যেক দিন লড়াই, জীবনকে নতুন করে দেখা, প্রত্যেক দিন মাকে সুস্থ করে দেশে ফেরার তাগিদ। কলকাতায় ক্যান্সার সচেতনতা বিষয়ক এক আলোচনার উপস্থিত হয়ে জীবনের এই কঠিন সময়ের অপটক স্বীকারোক্তি করেন আরও এক পৃথিবীর প্রতীক্ষা অর্থাৎ তানিশা ফারিন। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জানালেন শরীর খারাপ হলে অবহেলা না করার কথাও। তারপর একাধিকবার কলকাতায় এসেছেন ফারিন, যদিও এইবারের অভিজ্ঞতাগুলো ছিল আনন্দের। এমনকি আরও এক পৃথিবী সিনেমা শুটিংয়ের আগেই বেশ কিছুটা সময় কাটিয়েছিল কলকাতায়। বর্তমানে পশ্চিমবঙ্গে সিনেমার প্রচারে ব্যস্ত হয়েছেন ফারিন। নিজের প্রথম ছবির পোস্টারে শহরে সেজ জয় আপলোক মা মেয়ে দুজনেই। অতনু ঘোষের এই সিনেমা দিয়েই ভারতের অভিষেক ফারিনের, তাই ছবি নিয়ে বেশ নার্ভাসও। তবে এই ছবি যে দর্শকদের পছন্দ হবে সে বিষয়ে আশাবাদী অভিনেত্রী। এখন অপেক্ষা শুধু ছবি মুক্তির, কারণ বড়দিনে মুক্তিপ্রাপ্ত ছবি দেখতে কলকাতায় সিনেমা প্রেমীরা যেভাবে হল ভরিয়েছেন, তাতে ছবি নির্মাতারা স্বপ্ন দেখেছেন নতুন করে। সেই মতো আরও এক পৃথিবী নিয়ে আশায় বুক বেঁধেছেন এই ছবির গোটা টিম। সোমবারের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।